আজকে আমার সামনে যে বসে আছেন ইনার বয়স হচ্ছে 24 বছর বয়স। তো আমি মার্কিং করে দিচ্ছি আপনার 24 বছর বয়স, এর মধ্যে বেসিক্যালি গ্রেড 3 বাল্ডনেস আছে। এই সব এরিয়া আমি আপনার মামাকেও ক্লোজলি দেখিয়েছিলাম, আর প্লাস একটা ক্রাউন এরিয়া যেটা আছে বিশাল বড়, যেটা সব থেকে বেশি দরকার, এটা একদম ভিজিবল যেটা আছে বাল্ডনেসের মধ্যে। এদের লাইটটা হচ্ছে বেসিক্যালি এই সাইডে, ডেন্সিটি ডিফারেন্স দেখতে পাচ্ছি, এখানে হালকা হয়ে গেছে, এখানে হালকা হয়ে গেছে, থিনিং আউট হয়ে গেছে, মিনিচারাইজেশন যেকে বলা হয়, এই পুরো এরিয়া যেটা আছে একদম ওটা হয়ে গেছে। তো এই এরিয়া যেটা আছে সামনে যেটা এরিয়া আছে, আমাদের প্ল্যান হচ্ছে টোটাল 3000 গ্রাফট। তো 3000 গ্রাফটের মধ্যে 1500 গ্রাফট সামনে আর 1500 গ্রাফট পিছনে টোটাল এরিয়া। আর এটা হচ্ছে ওনার FUTA ডোনার এরিয়া, আমরা আনইকুয়াল নেব, এই পাঁচটা বেশি নেব আর এই পাঁচটা কম নেব, কেন কি যদি ফিউচারতে আমাদের দরকার পড়ে তো সেই অনুযায়ী আমরা নেব। ঠিক আছে, তো একটা কাজ করুন, আপনি আগে এটা দেখে নিন, ক্রাউনওয়ালা এরিয়া দেখতে পাচ্ছেন, ঠিক আছে, তো শুরু করি। রাজি আছেন? একদম। আপনার লাইনটা পছন্দ আছে? একদম। ঠিক আছে, তো আজকে FUT হেয়ার ট্রান্সপ্লান্টটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখানে খুব আরামে বসে আছি। তো বেসিক্যালি ট্রান্সপ্লান্টটা শেষ হয়ে গেছে, সকালে একটু ভয় ছিল আপনার? হ্যাঁ, একটু ভয় ছিল। আর আপনার থেকে বেশি ভয় ছিল আপনার মায়ের, কিন্তু আমি 1% গোটা OTতে আপনার ওই ভয় জিনিসটা পাইনি, একবারেও পাইনি, মানে একবারেও যদি মানুষটা বলে তো একবারেও পাইনি। এখান থেকে OTর মধ্যে যাওয়ার বাদে ও একদম ভালো করে আমার সঙ্গে ছিল, একবারে 1% পরেশান করে। আমি যে টাইমে ওর স্ট্রিপটা বের করলাম, স্ট্রিপ বের করার বাদে খুব ভালো করে ক্লোজার হয়ে গেছে, ডোনার এরিয়া খুব ভালো বের হয়েছে, তার মধ্যে কোনো সমস্যা আসেনি। আর স্লিটিং এর টাইমেও একবারে পরেশান করে, খুবই মানে এত স্মুথ প্রসিজার হয়েছে, আমি খুবই খুশি আছি। তারপরে ও র্যান্ডমলি আমি যেটা চেক করলাম, আমাদের পাঁচটা মানে যে টেকনিশিয়ান যে মানে সেগ্রিগেট করে কাটে যেটা, তো তাদের র্যান্ডম স্যাম্পলিং খুবই ভালো ছিল, ফলিকেলে লেন্থ, ফলিকেলে ব্রেথ, ডাবল সিঙ্গেল সব ভালো ছিল। এবারে আপনি নিজের মুখে বলুন কি মানে এইখান থেকে ঢোকার বাদে অপারেশন থিয়েটারে কেমন কি লাগলো? তো আমি বলতে চাই ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। আমি পূর্বে নার্ভাস ছিলাম, তো ভিতরে যাওয়ার পর বাকি যারা টিম মেম্বার ছিলেন আপনি ছিলেন, খুবই হেল্প করেছিলেন আমাকে, তো খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছিলাম। আর একটু ভয়, তারপরে ভয় কেটে গেছিলাম মোটামুটি। ফ্যামিলি মতো? হ্যাঁ, আমার ফ্যামিলি মতো, কোনো সমস্যা নেই? না, কোনো নার্ভাসনেস কোনো কথা ছিল? একদম কোনো কথা ছিল। আপনি আমাকে চুজ করলেন কি করে, মানে আমার কাছে অবধি পৌঁছালেন কি করে? আমি আসলে ইউটিউব দেখেছিলাম, ইউটিউবে আপনার ভিডিও দেখেছি। কতদিন ধরে আপনি ফলো করছেন? আপনার কেমন কি মনে হয়, ঠিক ডিসিশন নিয়েছিলেন? একদম একদম ঠিক ডিসিশন নিয়েছিলাম, তো এটা বড় একটা অ্যাচিভমেন্ট, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ঠিক আছে, এই রেজাল্টটাও খুব ভালো আসবে আশা করি। আর ওষুধপত্র খেতে হবে, লাগাতে হবে, খুব টাইম টু টাইম মেনটেন করতে হবে, বাস ওটাই জিনিসটা আছে, আর কিছুই নেই। ঠিক আছে, আচ্ছা।